أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا وقال النبي صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم উপস্থিত মুসল্লান একরাম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে তার রহমতের ঘর বরকতের ঘর তার শাহী দরবার মসজিদে কিছু দিনই কথা বলা শোনা বোঝার জন্য একত্রিত করেছেন তার কুদরতি পায়ে সেজদা করার তৌফিক দান করেছেন এই জন্য একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মহতরম আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ আত্মিক রোগ নিয়ে আলোচনা করতেছিলাম যে গুনাহ দুই প্রকারের হয়ে থাকে জাহেরি এবং বাতিনি বাহ্যিক যেটা দেখা যায় আর কিছু গুনাহ এমন আছে যেগুলো সরাসরি দেখা তো যায় না বরং ওটা দিলের ভিতরে পুষে রাখে যেহেতু আমরা বাতিনি গুনাহের কথা আলোচনা করতেছিলাম তো এই বাতিনি গুনাহের আলোচনার প্রেক্ষিতেই আমরা আজকে বিষয়বস্তু গ্রহণ করেছি গুনাহ থেকে বাঁচার উপায় আমরা কীভাবে গুনাহ থেকে বাঁচব পাপ থেকে কীভাবে নিজেকে বিরত রাখব এই বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যদি এই সপ্তাহে শেষ না হয় আগামী সপ্তাহে কিছু চলবে গুনাহ আমরা যে পাপগুলো করি এই পাপগুলোর মূল ক্ষেত্র দুইটা একটা হলো নফস আমার কলবের ভিতরে থাকা গুনাহ আর একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা গুনাহ এই দুইটা হলো গুনাহের মূল ক্ষেত্র আর আমার থেকে গুনাহ হয় দুইটা জিনিসের প্ররোচনা দুইটা জিনিসের প্ররোচনা যখন আমার আপনার মধ্যে আসবে তখন আমার থেকে গুনাহগুলো প্রকাশ পাবে একটা জিনিস হলো আমার নিজের নফস যে আল্লাহ তাআলা আমার ভিতরে একটা নফস নামক বস্তু দিয়ে দিয়েছেন যে এই নফস আমাকে খারাপ দিকে টানবে আর আমার কলব দিয়েছেন যে এই কলবটা আমাকে ভালো দিকে টানবে দুই নম্বর বস্তু হলো শয়তান একটা সত্তা যে চায় মানুষকে গুনাহের ভিতরে ডুবিয়ে রেখে জাহান্নামি বানাইতে যেহেতু সৃষ্টিগত শত্রুতা তার সাথে আমাদের এবং এই শয়তান আমি আগে একদিন বলেছিলাম দুই প্রকারের হয় কয় প্রকার
এক হলো জিন শয়তান। মানুষ যখন শয়তানের কথায় প্ররোচিত হয়ে বারবার গুনাহের ভিতরে ডুবে যায়, তখন ওই শয়তান ওই ব্যক্তির বন্ধুতে পরিণত হয়। ফাহুয়া লাহু করিন, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তাকে তার স্থায়ী বন্ধু বানায় দেয়, ফলে শয়তানের কথাই সে উদ্বাস করে। আর দ্বিতীয় আর এক প্রকার শয়তান হলো মানুষ শয়তান। সে মানুষ শয়তানের উদাহরণ হলো খারাপ বন্ধু, যাদের প্ররোচনায় যাদের সঙ্গ পেয়ে বান্দা গুনাহের ভিতরে ডুবে যায়, এরা হলো মানুষ শয়তান। এখন আমার নফস আর শয়তান, শয়তানের দুয়ো হালাত, নফস থেকেও যেমন বাঁচতে হবে, শয়তানের প্ররোচনা থেকেও বাঁচতে হবে, চাই সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক। এখন গুনাহ, এই গুনাহটা এমন এক জিনিস, পাপ এমন এক জিনিস যেটা দুনিয়াতে সুন্দর করে দেখানো হয়েছে। সবসময় যে কোনো গুনাহ করলে এক ধরনের মজা অনুভব হয়, স্বাদ অনুভব হয়, আমলের ভিতরেও স্বাদ আছে, কোরআন তেলাওয়াতের ভিতরেও স্বাদ আছে, নামাজের ভিতরেও স্বাদ আছে, রমজানে রোজা রাখার ভিতরেও স্বাদ আছে, জিকিরের ভিতরেও স্বাদ আছে, কিন্তু ওই স্বাদটা আনতে একটু সময় লাগে। কিন্তু গুনাহ এমন এক জিনিস যেটা শুরুতেই আমাকে স্বাদ দেবে, এই স্বাদ যখন পাওয়া শুরু করে তো বান্দার এই স্বাদ পাওয়া আর শেষ হয় না, এখন এই স্বাদকে বাড়াইতে 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 গুনাহের সর্বোচ্চ শিখরে চলে যায়। ওই গুনাহের সর্বোচ্চ শিখরে যাওয়ার জন্য তার মেহনত করা লাগে না, কেন? কারণ তার নফসই তাকে নিয়ে যাচ্ছে, কোনো স্বাদ বাড়তেছে। কিন্তু নেক আমলের স্বাদ যদি আপনাকে পেতে হয়, তাহলে নেক আমলের স্বাদ পাইতে হলে শুরু করলেই পাবেন না, নেক আমলের স্বাদ শুরু করলেই পাওয়া যাবে না, বরং যখন শুরু করবেন কষ্ট হবে। সবসময় জিকির করব, সবসময় ইস্তিগফার করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, হ্যাঁ আরও বিভিন্ন আমল, তো পীর সাহেবের কাছে গেলে পীর সাহেবরা শুধু আমল দেয়, ওলামা ইকরামের কাছে গেলেই আমল দেয়, এত আমল করে ভরা যায়। কয় তুমি যে রাত বিকালে আসরের পরে বসে রাত 10টা 11টা 12টা পর্যন্ত জোয়া খেলো, কষ্ট হয় না? না, কেন? সে শুরুর থেকে ওর মধ্যে মজা পাইতেছে। কয় ওই যে 1:30 2:30 এখন খেলা চলতেছে, ওই যে খেলা দেখতে বইছো, আর তো 3 ওয়াক্ত নামাজ, না 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ, হ্যাঁ 3 ওয়াক্ত নামাজ, আসর মাগরিব ইশা, কয় ভুলে বসে আছো, ভুলে গেছো আল্লাহর কথা স্মরণ করতে হবে, টেলিভিশনের সামনে বসছো, আর 10টা 11টা পর্যন্ত চলতেছে, এতক্ষণ ধরে বসে আছো, কষ্ট লাগে না? আমাকে একজন বলতেছে, হুজুর আপনি সবসময় ঘরের ভিতরে থাকেন, আমি তো বের হই কম, আসরের পরে একটু সময় মাদ্রাসার বারান্দায় বসি, মসজিদের বারান্দায় বসি, আর ফজরের পরে সামান্য সময় বসি, আর একটু হাঁটাহাঁড়ি যদি করি ওই সময়, তাছাড়া সবসময় রুমের ভিতরে থাকি। তো সেই দীর্ঘক্ষণ যে বসে থাকেন, পড়তেছেন, বসিয়ে রয়েছেন, শুয়ে রয়েছেন, মোতালা করতেছেন, আপনার এই একঘেয়েমি লাগে না? আমি যেন আমার একঘেয়েমি লাগে না। আসল কথা হলো মানুষ তার অভ্যাসের গোলাম। আপনি যখন যেভাবে নিজেকে অভ্যাস করে গড়ে তুলবেন, আপনি সেভাবেই গড়বেন। আমার কাছে বাজারে আসলে মনে হয় অস্থির লাগে যে মানুষের এত আলোচনা, এত কথা, এত এত আওয়াজ, আমার ভালো লাগে না। নিরিবিলি থাকলে খুব ভালো লাগে, চুপচাপ বসে আছি, কেউ আওয়াজ করতেছে না, কেউ ই করতেছে না, এটা হলো আদত মানুষের। অথচ গুনাহের কাজে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বসে আছি, ক্লান্তি নাই, কোথায় যেন একটা মজা আসে। তাহলে মানুষ গুনাহের কাজগুলো করে শুরু থেকেই মজা নেওয়া শুরু করে, কিন্তু এর শেষ পরিণতি ভালো না। আর যখন ভালো আমল করবেন,
তো ভালো আমল শুরুতেই স্বাদ লাগে না, কিন্তু করতে 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 একটা সময় এমন স্বাদ এসে যায়, এমন স্বাদ এসে যায় যে ও ছাড়া আর থাকতে মন চায় না। একজন গবেষক, একজন গবেষককে আপনি যদি সবসময় গবেষণার ভিতরে থাকে, এখন যদি তাকে আপনি গবেষণা থেকে বাহিরে নিয়ে আসেন, অস্বস্তি অস্বস্তি থাকবে সবসময় যে ভালো লাগতেছে না তার, কারণ এই পরিবেশের দেশে নিজেকে ফিল করতে পারতেছে না। তার তো ওখানে যেতে হবে যেখানে তার গবেষণা চলতেছে, কারণ ওটার স্বাদ তার ভিতরে চলে আসছে। ঠিক দিনই কাজের ভিতরে একই কথা, যে আপনি যখন দিনের আমলগুলো করবেন, দিনের কাজগুলো করবেন, বারবার যখন করবেন, প্রথমে প্রথমে কেমন যেন মনে হবে যে নামাজ পড়তেছি কষ্ট হইতেছে, রোজা রাখি কষ্ট হইতেছে, ফজরের পরে জিকির করি, মাগরিবের পরে জিকির করি, আর অন্য অন্য আমলগুলো করি, বেশি একটা অত গুরুত্ব না, করি আবার চলে যাই। কিন্তু করতে করতে একটা সময় আসবে এমন স্বাদ পাওয়া শুরু হবে যে ওই স্বাদ এমনভাবে আসবে যে গুনাহের ভিতরে ওই পরিমাণ স্বাদ সে পাবে না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যে এলেম নিয়ে গবেষণা করি, উনি তো বড়ো মহাদ্দিস ছিলেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানার বড়ো মহাদ্দিস, বুখারী মুসলিম এসব দেখুন ওনাদের নাম আছে, সুফিয়ান সাউরির নাম আছে। তো বলছে আমরা যে এলেম নিয়ে গবেষণা করি, দ্বীনের জ্ঞান নিয়ে গবেষণা করি, এর যে মজা, এই যদি দুনিয়াদাররা জানতো তাহলে এদের কোটি কোটি টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মজাগুলো কিনে নেওয়ার চেষ্টা করত, তাদের এই কোটি কোটি অর্থ সম্পদ দিয়ে তারা আমাদের থেকে এই মজাটা কিনে নেওয়ার চেষ্টা করত। আসল কথা হলো মানুষের আদত, আপনি যখন শরীয়তের উপরে আমল করবেন তখন আপনার ভিতরে শরীয়তের আমলের স্বাদ আসবে, আর যখন গুনাহ করবেন তো গুনাহের স্বাদ আস্তে আস্তে অর্জিত হবে তা নয়, বরং শুরুতেই স্বাদ আসবে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুফাতিল জান্নাতু বিল মাকারি, এই উম্মত শুনে রাখো, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। কষ্ট বলতে অপছন্দনীয় আদত, যেটাকে চায় না, কারণ নফস চাচ্ছে অপকর্ম করো, নফস চাচ্ছে জুয়া খেলো, মদ খাও, নারী দেখো, খেলা দেখো, এইসব নফস আমার চায়। আর কলব চাচ্ছে তুমি নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, গোলামি করো, ইত্যাদি ইত্যাদি। তো এখন কলব যেটা চাচ্ছে ওই নফস বারবার ওইদিকে ধাবিত হওয়ার কারণে শুরুতেই মজা লাগতেছে, যে খেলা দেখলেই মজা লাগে, কতজনে ছক্কা পিটায়, কতজনে এই পিটায় সেই পিটায়, আরও কত কিছু। আর নামাজ পড়তে আসলে তো আর ওইসব নেই, ইমাম সাহেব পড়বে, তেলাওয়াত শুনবো, নামাজ পড়ে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিছু দূরত্ব নাম করে চলে গেলাম, মজা নাই। কাহা বাহ্যিকভাবে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, অপছন্দনীয় জিনিস দ্বারা, যেটা তবিও চায় না। আর জাহান্নাম গাহফাতিন নার বিশাহওয়াত, আর জান্নাতকে শাহওয়াত দ্বারা, পছন্দনীয় জিনিস দ্বারা, মজাদার জিনিস দ্বারা ঢেকে রাখা হয়েছে। দেখতে তো বড় মজাদার মনে হয়, দেখতে বড় স্বাদ মনে হয় যে আজকে খেলা হলে খেলাগুলো দেখবো, বড় মজা লাগবে, জুয়া খেললে বড় মজা লাগে, ক্যারাম বোর্ড খেললে বড় মজা লাগে, তাস খেললে বড় মজা লাগে, নারীদের দিকে তাকাইলে বড় মজা লাগে, গান শুনলে মজা লাগে, এগুলো সব জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। মজা তো নিতেছ, এই মজা পাইতে পাইতে সর্বশেষ পরিণাম হবে তোমার জাহান্নাম। আর যখন আল্লাহর জিকিরের মধ্যে ঢুকে যাবা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কয় শুনে রাখো বান্দা, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি প্রশান্তি লাভ করে। এই অন্তর দিয়ে যখন মাওলার জিকির করবা, এই অন্তর দিয়ে যখন মাওলার সামনে দাঁড়াইবা, এই অন্তর দিয়ে যখন মাওলার গোলামি করবা, ওই সময় তোমার দিলটা আস্তে আস্তে স্থির হইতে হইতে আমলের মধ্যে, নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, ভালো কাজের মধ্যে এমন মজা আসা শুরু হবে যেই মজা তুমি গুনার মধ্যেও তুমি পাইতা না। এজন্য আমার হাবিব বলতেছে হুফাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে শাহওয়াত দিয়ে ডেকে দিয়েছি, দেখতে খুব মজা, কিন্তু যখন ঢুকবা মজা লাগবে, মজা লাগবে, যখন শেষ পরিণতিতে আগুনে পুড়তে হবে। সুতরাং গুনাহ থেকে যদি বাঁচতে হয়, গুনাহের আকর্ষণকে যদি নিজের থেকে দূরে সরাইতে হয়, তাহলে জোরপূর্বক নিজেকে আল্লাহর গোলামিতে লাগাইতে হবে। মন চায় না নামাজ পড়ি, নামাজে দাঁড়াইলেই মন সরে যায়, আবার ফিরাই নিয়ে আসো, ফিরে যায় আবার ফিরাই নিয়ে আসো, ফিরে যায় আবার ফিরাই নিয়ে আসো। বারবার যখন যুদ্ধ হবে, একসময় শয়তান পরাজিত হবে,
যে না এর থেকে আর পেরে ওঠা যায় না, এখন মজা লাগবে স্যার, যাহায় নামাজ পড়লেই যেন কেমন ভালো লাগে, নামাজ পড়লেই মজা লাগে, নামাজের পরে মসজিদ থেকে আর বের হতে মন চায় না, একটু সময় দিতে মন চায় যে মসজিদে থাকি ভালো লাগে। আজকাল আমাদের অবস্থা কী হয়েছে যে মসজিদে আর সময় দিতে মন চায় না, অথচ ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে আছে, ফজরের পরে সালাম ফিরাইতে দেরি হয় না, মুসল্লি সব বের হয়ে যায়, আর ওই ফজরের পরে চার দোকানে বসার পরে সাতটা আটটা বেজেও যায় কারোর কারো, এই গল্প গুজবে সময় আর এ কত কিছু সংবাদ চলতেছে দেখতেছে আরও কত কিছু, অথচ ওই যে মসজিদে নামাজের পরে যে সময়টুকু তুমি জিকির করছিলা পুরা সময়টা তোমার এতেকাফের মধ্যে গেছে, পুরা সময়টা তোমার আল্লাহর সন্তুষ্টির মধ্যে গেছে, পুরা সময়টা তোমার দিল ইতমিনানের মধ্যে প্রশান্তির মধ্যে গেছে, প্রথমে অনুভব হবে না, কারণ প্রথম সময় কি লাগবে কষ্ট, পরিণতি পরিণতি গুনার থেকেও বেশি আকর্ষণীয় বস্তু হয়ে যাবে আমার আপনার আমল। অথচ আমাদের সবসময় গুনার দিকে ঝোঁক, সবসময় গুনার দিকে ঝোঁক, কারণ কি, কারণ আমলের দিকে ঝোঁক নেই, আমলের দিকে কি নাই ঝোঁক নেই, এই জন্য যতই আমল করেন আমলের স্বাদ যদি পাইতে হয় তো গুনার স্বাদ কমাইতে হবে, আর গুনার স্বাদ কেমনি কমাবো, তা গুনা ছাড়তে হবে, গুনা না ছাড়লে আমলের স্বাদ পাওয়া যাবে না, নামাজের স্বাদ পাওয়া যাবে না, জিকিরের স্বাদ পাওয়া যাবে না, কোরআন তেলাওয়াতের স্বাদ পাওয়া যাবে না, গুনাহ গুনাহ থেকে মুখ ফিরিয়ে ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে, নেক কাজের মাঝে স্বাদ অন্বেষণ করতে হলে গুনাহকে ছাড়তে হবে, অন্যথায় আমার আমলের স্বাদ আসবে না, তা হুজুর এর কি এত সোজা কথা নেই, এতদিন ধরে গুয়া খেলতাম, এতদিন ধরে মদ খাইতাম, এতদিন ধরে আরও কত কিছু করতাম, এখন সঙ্গে সঙ্গে কি ছাড়া সম্ভব, তা আগে বললাম মানুষ অভ্যাসের দাস, এটা প্রবাদ বাক্য তাই না, কেমন অভ্যাসের দাস, এক কবি বলেছিল যে মানুষের যে নফস যেই নফসটা মানুষকে গুনাহের দিকে টানে, এটা একটা শিশু বাচ্চার মতন, দুধ ছাড়ানো বাচ্চার মতন, কারণ দেখেন একটা বাচ্চাকে যখন দুধ ছাড়ানোর প্রয়োজন হয় তখন খুব কষ্ট হয়, সেই বাচ্চা ছাড়তে চায় না, বিভিন্নভাবে কী করে জ্বালাতন করে, অনেক সময় আম্মাকে মারে, বিভিন্নভাবে কষ্ট দেয়, তারও কষ্ট হয়, কিন্তু সে জানে না যে এই দুধটা ছেড়ে দেওয়ার পরে আমার নিয়মিত যে খাবারটা হবে সেই খাবারটা এর থেকেও বেশি সুস্বাদু, তাই না, এখন বিরিয়ানি পোলাও নিয়মিত খেতে পারবো, বিভিন্ন রকম সুস্বাদু খাবার খেতে পারবো, দুধ ছাড়লে আরও ভালো ভালো খাবার আমার জন্য আরও বেশি বরাদ্দ হবে, এই জিনিসটা সে বুঝতেছে না, সে শুধু দেখতেছে আমার থেকে ওটা দূরে সরে যাচ্ছে, আমি এতদিন যে স্বাদ দিয়েছিলাম সেই স্বাদটা ছাড়তে পারবে না, কিন্তু যদি জোরপূর্বক ছাড়ানো হয় মেহনত করা হয় ওই বাচ্চাও দুধ না পায় একসময় সে বুঝে ফেলে হায় ওর থেকেও তো স্বাদের খাবার বাইরে আসে, তাই না, তো এই নফসটাও এমন, আমার আপনার নফসটা চায় গুনাহ ছাড়বে না, কিন্তু কলব নামক মাকে দিয়ে গুনাহ ছাড়াইতে হবে, কলবকে দিয়ে গুনাহ ছাড়াইতে হবে, বারবার যখন গুনাহ ছাড়বো গুনাহ ছাড়বো গুনাহ ছাড়বো একটা সময় মনে হবে হায় হায় নামাজে এত স্বাদ, হায় রোজার মধ্যে এত স্বাদ, জিকিরের মধ্যে এত স্বাদ, কোরআন তেলাওয়াতে এত স্বাদ, তখন শুধু স্বাদই আর স্বাদ, ওই দুধ ছাড়ানোর মতন বিরিয়ানি পোলাওর মতন, যে ওর থেকেও তো এখন এখানে স্বাদ বেশি দেখতিস। মাহতারাম, গুনাহ যখন ছাড়বো আমলের স্বাদ পাবো, গুনাহ ছাড়তে হলে আগে তিনটা জিনিসের উপরে তিনটা জিনিস জানা দরকার, এক কথা তিনটা জিনিস জানা দরকার, এক নাম্বার হলো পাপ কি গুনাহ কি ওটা আগে জানতে হবে, কোন জিনিসগুলো করার দ্বারা আল্লাহর নাফরমানি হবে ওটা জানতে হবে না, ওইটা যদি না জানেন পাপ কি জিনিস গুনাহ কি জিনিস ওইটা যদি আমি আপনি না জানতে পারি তাহলে পাপ ছাড়বো কী করে, মদ খাওয়া হারাম জানতে হবে না, ঘুষ খাওয়া হারাম জানতে হবে না, সুদ খাওয়া হারাম জানতে হবে না, জুয়া খেলা হারাম জানতে হবে তো, মিথ্যা বলা হারাম জানতে হবে তো, এই জন্য আগে গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম শর্ত গুনাহগুলোকে চিনতে হবে জানতে হবে, তার জন্য একটু পড়ালেখাও করতে হবে, শুধু বসে বসে ওয়াজ শুনলাম আর খুব মজা নিলাম না, তা হবে না, সবাইই কি প্রয়োজনীয় এলেম শিক্ষা করা ফরজে আইন না, অর্থাৎ সবাইকেই শিখতে হবে দিনের এলেম দিনের জ্ঞান যতটুকু প্রয়োজন, তো আমার আপনার দুনিয়াতে চলতে গেলে কোন কোন জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি হয়
এইগুলো যদি আমি জানতে না পারি তাহলে তো অজান্তেই নাফরমানির মধ্যে ঢুকে যাব কজ না জানে করলে কি আর গুনাহ হবে কো হ্যাঁ গুনাহ হবে কয় কেন আমি তো জানি না কয় তুমি জানো নাই কেন এই না জানার কারণে গুনাহ হবে আগে একদিন এলেমের উপর আলোচনা করতে যে আমি বলছিলাম যে আমি তো জানি না না যাই না গুনাহ করে ফেললাম এই প্রশ্নটা করে না অনেকেই তা আমরা তো মূর্খ সূর্খ মানুষ জানি না ও জানো না কেন এই যে জানো না কেন এই প্রশ্নটার উত্তর কি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা আল্লাহ বলবে এই মিয়া তোমার এলাকায় আলেম দিছিলাম তোমার এলাকায় কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছিলাম তোমার এলাকায় মসজিদ দিয়েছিলাম ইমাম ছিল খতিব ছিল মুয়াজ্জিন ছিল কত কিছু এক একজন যখন কিয়ামতের ময়দানে বিভিন্ন বান্দা বিভিন্ন ওজর পেশ করবে খেয়াল করেন এ কথা আমার উস্তাদের কাছ থেকে শুনেছিলাম আমি ডাইরেক্ট এখনও কোথাও পাইনি বা পাইছি হয়তো আমার মনে নেই যে যখন মনে করেন দোকানদার যখন প্রশ্ন করা হবে কি রে দোকান চালাইতে চালাইতে তো আমার কথা তো স্মরণ নাই আসরের আজান হইল মাগরিবের আজান হইল ঈশার আজান হইল মসজিদে আইলি না কেন উদাহরণ দেওয়ার জন্য বলতেছি উদাহরণ দিই এটাই হবে তা না উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতেছি তো সে ওজর আল্লাহ খুব বেশি কি ওই যে খরিদ্দার আসছিল এখন বিক্রি করতে করতে ক্রয় বিক্রয় করতে করতে কি বের হইতে পারি নাই আল্লাহ তাআলা তার বিপরীতে একটা নমুনা নিয়ে আসবে এই লোকটা তোর মতন ব্যবসায়ী ছিল তার দোকানে তোর থেকে বেশি কি হইতো খরিদ্দার হইতো কিন্তু সে আমার নামাজ ছাড়েনি ঠিক যতবার বান্দা যত শিলা দিবে সেই ওসিলার বিপরীত একটা মিসাল আল্লাহ তাআলা পেশ করবে যে এই দেখ এই বান্দা তো জান্নাতি এ তোর মতনই ব্যবসা করতো তোর মতনই চাকরি করতো তোর মতনই চাষবাস করতো আর সে আমার ইবাদত ছাড়েনি মিসাল পেশ করবে কেন ফাবুহিতাল্লাযিনা কাফার কাফেরদেরকে চুপ করায় দেওয়ার জন্য কাফের মানে অকৃতজ্ঞ গুণাগার শাব্দিক অর্থে কাফের বলছিলাম না আগে কাফের শাব্দিক অর্থে কাফের হয় মানে মুমিন হয়েও কী হতে পারে কাফের হইতে পারে মানে কি মানে অকৃতজ্ঞ এটা হলো এক শাব্দিক অর্থে আর কি অকৃতজ্ঞ তো বলবে যে তুমি তুমি এই কাজগুলো করতা এর জন্য কি তুমি নামাজে আসতে পারো না দেখো ওই বান্দা এই কাজ করতো সে তো নিয়মিত নামাজে আসছে তোমার থেকে বেশি ব্যবসায় সফল তোমার থেকে বেশি তার ঝামেলা ছিল তারপরও সে নামাজে আসছে তারপরও সে ইবাদতে আসছে তারপরও সে এই করছে সেই করছে মহতারাম তো এই জন্য গুনাহ কী জিনিস এটা আগে জানতে হবে না জানার কোনো ওসিলা দেওয়ার সুযোগ নাই মুমিনের জন্য মুমিনের জন্য মুমিনের জন্য এই সুযোগ নাই যে আমি জানি না তো আমি জানতাম না তো আমি একবার একটা হাদিস শুনাইলাম না আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত কোরআনে হালাল স্পষ্ট বলে দেওয়া হয়েছে হারাম স্পষ্ট বলে দেওয়া হয়েছে আর কিছু জিনিস আছে এখন স্পষ্ট বলে নাই বরং কোরআন হাদিসের ভিতরে রিসার্চ করে বের করতে হবে তো ওইগুলো কয়লা আলামু উন্না কাসিরু মিনান্নাস অধিকাংশ মানুষ এটা জানে না কারা জানে কাউলামা একরাম জানে এখন ওটা হালাল না হারাম বুঝবো কী করে আমি তো জানি না কাউলামা একরামের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও কয় আমি জানি না যখন জানি না শেষ আমি আমল করে যাই কয় না ইসলাম সে শরীয়ত সুযোগ দেয় না জানো না কেন জানতে হবে তো গুনাহ ছাড়ার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো আগে কি গুনাহগুলোকে চিনতে হবে জানতে হবে যে এটা পাপ এটা গুনাহ দুই নাম্বার গুনাহের উপকরণগুলো ছাড়তে হবে গুনাহ গুনাহ তো ছাড়তেই হবে গুনাহ ছাড়ার জন্যই তো তিনটা জিনিস গুনাহের যত উপকরণ আছে সেই উপকরণগুলো ছাড়তে হবে তিন নাম্বার গুনাহের দ্বারা কী ক্ষতি এই ক্ষতিগুলো জানতে হবে যে আমার কী ক্ষতি হতে পারে এই উপকরণ কীভাবে ছাড়তে হবে আমরা এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখেন যে স্বাদ আমলের স্বাদ কীভাবে আসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান কয় যেই ব্যক্তির মধ্যে তিনটা জিনিস এসে যাবে কয়টা জিনিস তিনটা জিনিস এসে যাবে সে ঈমানের স্বাদ অনুভব করবে সুবহানাল্লাহ বলেন না ঈমানের স্বাদ পাইছেন নি আপনি ঈমান আনছি শেষ আমি একজন মুসলমান শেষ স্বাদটা কেমন আমি তো বলতে পারতেছি না আমারও সাহস নেই যে বলবো যে আমি ঈমানের স্বাদ পাইছি কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না যে ব্যক্তির ভিতরে এই তিনটা গুণ এসে যাবে বাস্তবেই সে ঈমানের স্বাদ পেয়ে যাবে দেখেন তিনটা জিনিস কি আছে কি না আমার আপনার মধ্যে এক নম্বর মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহর রসুলই সব থেকে প্রিয় দুনিয়ার সব কিছু থেকে সব কিছু থেকে আল্লাহ আল্লাহর রসুলই প্রিয় সব দুনিয়া একদিকে আল্লাহ আল্লাহর রসুল একদিকে
কোরআন যেটা বলছে এর বাইরে আমার যাওয়া সম্ভব না, রাসূল যেটা বলছে এর বাইরে আমার দর চলা সম্ভব না। রাসূল বলছে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান আদি নিজের বাপ মা এমন কি ওয়ান নাসি আজমাইন পুরো আলমের মধ্যে যত মানব কুল আছে আত্মীয় স্বজন আছে এদের থেকে আমি যতক্ষণ না তোমাদের প্রিয় হব। তাহলে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত সবার আগে থাকতে হবে। তো দুনিয়া একদিকে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত একদিকে, তো এখন তুমি ইমানের স্বাদ পাবা একটা। হ্যাঁ, আর যদি আমার কাছে আমার পরিবার বড় হয়, আমার কাছে আমার সমাজ বড় হয়, আমার কাছে আমার দল বড় হয়, আমার কাছে আমার কী নাম দলীয় কার্যক্রম বড় হয়, রাষ্ট্র বড় হয়, তখন কী হয়ে যাবে? ইমানের স্বাদ আসবে না, ইমানের স্বাদ আসবে না। ইমানের স্বাদের জন্য সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের মুয়াফিক যদি আমার হয় তাহলে আমি আসি, অন্যথায় আমি নাই। ব্যাস দেখো ইমানের স্বাদ আসবে আস্তে আস্তে, ইমানের স্বাদ আসতে থাকবে। দুই নম্বর ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুজন দুজনের বন্ধু হবে, দুজন দুজনের মধ্যে মহাব্বত তৈরি হবে একমাত্র কার জন্য? কিছুদিন আগে আলোচনা করছি না, এই দুই জম্মা আগে না এক জম্মা আগেই করছি, যে ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনটা তৈরি হবে, সন্তান বাবার মধ্যে সম্পর্ক তৈরি হবে, মা সন্তানের মধ্যে সম্পর্ক তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি হবে, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক তৈরি হবে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি হবে, সব সম্পর্কের মাপকাঠি হবে আল্লাহ। যে আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি কারণ আল্লাহ খুশি হবেন, আমি আমার সন্তানের হক আদায় করি আল্লাহ খুশি হবেন, আমি আমার বাপ মার হক আদায় করি আল্লাহ খুশি হবেন, আমি আমার ভাইয়ের হক আদায় করি আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজনের হক আদায় করি আল্লাহ খুশি হবেন। ইমানের স্বাদ আসা শুধু হবে, ইমানের স্বাদ আমলের স্বাদ আসবে। হ্যাঁ, আর এক হাদিসের ভিতরে আসছে, আমি আগে একদিন শুনাইছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত যদি রিজিকের মধ্যে বরকত চাও, আমরা তো বরকত চাই না, আমরা কী চাই? বেশি বেশি চাই, কি চাই না? বরকত চাই না, বরকত বেশি দিয়ে কাজ হয় না, বরকত দিয়ে কাজ হয়, তাই না? বরকত দিয়ে কাজ হয়, বেশি দিয়ে কাজ হয় না। আল্লাহ তাআলা চাইলে, আমি আগে উদাহরণও দিচ্ছি, যে 10,000 টাকার ভিতরে 1,00,000 টাকার বরকত আনতে পারেন, আর 1,00,000 টাকার ভিতরে 5,000 টাকারও বরকত থাকতে নাও পারে, শেষ হয়ে যেতে পারে। মহতারাম, এই জন্য বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত যদি রিজিকের মধ্যে বরকত চাও তো আত্মীয়তার বন্ধন ছিন্ন করিও না। আমি উদাহরণ দিয়েছিলাম বেশ কয়েকটা উদাহরণ, যে আপন ভাই ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছে, ওদিকে বড় ভাইয়ের ফ্যামিলি তাকায় দেখে নেই, 3 দিন যাবৎ মা খেয়ে পড়ে আছে, সব অসুস্থ বাড়ির ভিতরে। বলছিলাম না আমাদের এলাকার একটা উদাহরণ দিছিলাম আমি, এটা কি ঘরে চাউল ডাউল সব আছে কিন্তু খানা খাইতে পারতেছি না, রিজিকের সংকট না? আমরা মনে করি বেতন পাইতেছি না, এটা রিজিকের সংকট, তাই মনে করি না অনেকটা এরকম, যে কাছে টাকা নাই তাই রিজিকের সংকট, ঘরে চাউল নাই রিজিকের সংকট। আরে মিয়া, ঘরে চাউল থাকবে, ডাউল থাকবে, ফ্রিজে গোশ মাংস সব থাকবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জবান বন্ধ করে দেবে, খেতে পারবে না, এটাও রিজিকের সংকট, এটাও রিজিকের সংকট। কিন্তু আমরা মনে করতেছি যে আমরা বেতন পাই না, চাকরি হয় না, এটাই রিজিকের সংকট। ওরে বেকার যুবক অনেকে আছে, ভালোভাবে চলতেছে না, আরামে 3 বেলা খেয়ে দিয়ে চলতেছে, কোনো কষ্ট হইতেছে না, বেকারত্বের কষ্টে আছে কিন্তু রিজিক সংকটের কষ্টে নেই। একটা হলো বেকারত্বের কষ্ট, মানে চাকরি হইতেছে না, এটা একটা পেরেশানি, পেরেশান যদি ভালো কাজের পেরেশানি হয় তাহলে তো সব হবে। কদিন আগে শোনাইলাম না, যে চাকরি হইতেছে না এই কারণে পেরেশান, তাও তার নেকি হবে? মুমিন না, মুমিন হইলে চাকরি হইতেছে না পেরেশানি, অথবা পেরেশানি অফিসের মধ্যে কোনো ঝামেলা আছে পেরেশানি, সব কিছুতে একবার করে নেকি হবে, নেকি হতে থাকবে। কিন্তু ইমানের স্বাদ যদি পাইতে হয় আত্মীয়তার সম্পর্ক ছেড়ো না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখো, হাজারো গ্যাঞ্জাম হবে, একসাথে থাকলে কার না গ্যাঞ্জাম হয়, স্বামী স্ত্রী একসাথে থাকলে তো কত রকম গ্যাঞ্জাম হয়, তো ছেড়ে দিতে হবে না। তো ভাই ভাই থাকবো একসাথে তো একটু মনোমালিন্য হবেই, প্রতিবেশীর সাথে মনোমালিন্য হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইটাকে জোর দিয়ে একেবারে বছরকে বছর যুগকে যুগ চলতেছে যুদ্ধ, ওরাও দেখতে পারে না, এরও ওরা দেখতে পারে না, মুমিন অথচ হারাম, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা হারাম। হাদিস শুনাইলাম না গত সপ্তাহে, তো শুনাইলাম মনে হয়, 3 দিনের বেশি একজন মুসলমান একজন মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করাই হারাম।
তো দুই নাম্বার কি ইমানের সাথ যদি পাইতে হয় দুই নাম্বার ও আইয়ুহিব্বাল মারআ আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কয় মানুষ একে অপরকে ভালোবাসবে একে অপরের সাথে বন্ধুত্ব করবে সম্পর্ক জুড়বে একমাত্র কার জন্য তিন নাম্বার ও আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনফাযাহুল্লাহু মিনহু কয় বান্দা গুনাহের কাজে লিপ্ত হবে বান্দা গুনাহের কাজে লিপ্ত হবে বাদা আন আনফাযাহুল্লাহু মিনহু আল্লাহ তাআলা তাকে গুনাহের কাছ থেকে ফিরানোর পরেও আল্লাহ তাআলা তাকে গুনাহের থেকে ফিরায় নিয়ে আসছে এখন আর সে কি করতে পারে না গুনাহের দিকে যায় না তার সামনে গুনাহের উপকরণগুলোও নাই তারপরেও সে ওই গুনাহ করতে তার অপছন্দনীয় লাগে কয় কেমন অপছন্দনীয় ঘৃণা লাগে গুনাহের কাজ করতে কয় কেমন ঘৃণা কামা ইয়াকরাউ আই ইউকযাফা ফিন্নার কয় কেমন কেউ যদি তাকে আগুনে ফেলে দিতে চায় তো সে কেমন অপছন্দ করবে এটাকে চাবে কেউ যে আগুনে পড়ে যাইবি তো আগুনে পুড়ে যাওয়াটা যেভাবে অপছন্দ করবে বান্দা গুনাহের ভিতরে ডুবা এটাকে এইভাবে অপছন্দ করবে এই যে আমার মূল বিষয়বস্তু এখানেই জড়িত হাদিসের এই অংশ আমার বিষয়বস্তু যে গুনাহ যদি ছাড়তে পারো ঈমানের স্বাদ আসবে গুনাহ যদি ছাড়তে পারো আমলের স্বাদ আসবে এখন রাসূল বলে দিচ্ছেন যে ঈমানের স্বাদ পাইতে হলে তিনটা জিনিস করা লাগবে এক নাম্বার আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সবার উপরে থাকা লাগবে মুসলমান মুসলমানের সাথে প্রেম মহব্বত থাকবে ভালোবাসা থাকবে বন্ধুত্ব থাকবে ভ্রাতৃত্ববোধ থাকবে কার জন্য আর তিন নাম্বার হলো যে গুনাহের কাজ এত বেশি অপছন্দনীয় হবে যে কেমন যেন আমাকে কেউ আগুন দিয়ে জ্বালাই দিতেছে তো দুনিয়ার আগুনে কেউ জ্বলতে চায় না আখিরাতের আগুনে জ্বলবেন নি আখিরাতের আগুনে জ্বলবেন আল্লাহু আকবার এই জন্য এই তিনটা জিনিস যদি কেউ পায় আর হাদিসের ভিতরে আসছে আরো সুন্দর ব্যাপকভাবে বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا ابي محمد النبي ورسوله ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে যেই ব্যক্তি আল্লাহর প্রতি রব হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে দীন হিসেবে ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর রাসূল হিসেবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট কাকে বলে যে আমি রব হিসেবে আল্লাহকে মানি আর কাউকে মানি না সুতরাং আমার আল্লাহর হুকুমের সামনে আল্লাহর বক্তব্যের সামনে আল্লাহর কালামের সামনে কেউ টিকতে পারবে না না আমার দল না আমার নেতা না আমার নেত্রী না আমার বাবা মা না আমার ভাই না আত্মীয় স্বজন কার সামনে আল্লাহর হুকুমের সামনে সব একদিকে আর আল্লাহর হুকুম আরেকদিকে আল্লাহর হুকুম আমার কাছে মেন এরপরে আবিল ইসলামী দীনা ধর্ম হিসেবে আমি দিনকে বেছে নিব এখন এর ভিতরে আর জগা খেচুড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেই দিন আল্লাহ আমাকে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ তো দিন পরিপূর্ণ করে দিয়েছেন বাস এই দিন হিসেবে ইসলামই আমার জন্য যথেষ্ট আর লাগবে না সুতরাং ইসলামের দেওয়া বিধিনিষেধ এটা যখন আমার ভিতরে চলে আসবে আর গুনাহ আসবে না ভিতরে নাফরমানি আসবে না এইবার ঈমানের স্বাদ নাও স্বাদ সহজে আসবে না স্বাদটা নিতে হবে তো কোনো জিনিসের খাবারের স্বাদ নিতে গেলে শুধু সামনে ধরে রাখলে স্বাদ পাবেন নি আম কেটে সামনে রে কী স্বাদ হবে নাকি মুখে দিতে হবে চাবাইতে হবে জিব্বার লালার সাথে যখন জড়াবে এরপরে স্বাদ অনুভব হবে তাই তো তা আমটা তো আগে সুলা লাগছে কাটা লাগছে ঠিক যখন আপনি আমল করবেন আমল করার সময় কেটে ছুলে এরপরে যখন মুখে দিবেন উদাহরণ বুঝে নিয়ে নেবার কোনো কোনো আমল আবার খাই কেমন যখন মুখে দিবেন লালার সাথে যখন জড়াবে এরপরে স্বাদ আসবে এরপরে স্বাদ আসবে হ্যাঁ ওই মিষ্টি আমের স্বাদ যখন আসবে এরপরে যদি টক আম আসে তাহলে স্বাদ লাগবে নি তখন সবাই টক আমটা সরাই দেবে যাও 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 ঠিক যে ঈমানের স্বাদ যখন পাবেন আমলের স্বাদ যখন আসবে গুনাহের স্বাদ ছুঁড়ে ফেলো ছুঁড়ে ফেলো বুঝছেন নি কথাটা হ্যাঁ ও মহতারাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসছে গুনাহ মুক্ত থাকার কি ফজিলত দেখেন আসে বলছে হুজুর একজন লোক রজুলুন কালিলুল আমালি কালিলুজ যুনুব আজাবা ইলাইকা আও রজুলুন কাসিরুল আমালি ওয়া কাসিরুজ যুনুব কহ হুজুর একজন ব্যক্তি আমল খুব অল্প গুনাহও অল্প খেয়াল করবেন আমলও অল্প গুনাহও অল্প আর আরেকজন ব্যক্তি আমলও বেশি গুনাহও বেশি মানে আপনার কাছে এই দুই ব্যক্তির মধ্যে পছন্দনীয় লোক কোনটা তুই পার্থক্য বলছেন তো আমল কম গুনাহও কম এমন নয় আমল বেশি গুনাহ কম আর আমল কম গুনাহ বেশি তা বলে না কিন্তু আমল কম
গুনাহ কম আমলও বেশি গুনাহও বেশি এই দুই ব্যক্তির মধ্যে আপনার কাছে প্রিয় কোন ব্যক্তি পছন্দ কোন ব্যক্তি তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লা আদিলু বিসসালামা কয় যেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত তার কোনো তুলনা হয় না আমল বেশি হওয়ার দিকে উনি ঝোঁকে নাই কিন্তু আমি আমরা বলি না যে আমল বেশি করলে আমলের ওসিলা কি হয় গুনাহ maaf হয় ও তো সগীরা গুনাহ maaf হয় কি maaf হয় সগীরা গুনাহগুলো maaf হয় তা এখন উনি বলতেছে সবথেকে ওই ব্যক্তি আমার কাছে পছন্দনীয় যে গুনাহ থেকে মুক্ত এখন আমল বেশি করুক আর কম করুক ওইটা বড় জিনিস না আমাদের কাছে অবস্থা তো এখন এমনই হয়ে গেছে একবার রাসূলের কাছে আসছে একজন এসে বসে ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবারে একজন মহিলা আছে খেয়াল করবেন খুব মারাত্মক কথা নিজেদের ফ্যামিলির মধ্যে একটু খাটায় দেখেন এই হাদিসটা যে আমার ফ্যামিলিতে একজন আমাদের বংশে মানে কওমে একজন মহিলা আছে খুব নামাজ পড়ে খুব ইবাদত বন্দি করে খুব জিকির করে কিন্তু জবান বড় খারাপ তার জবান দিয়ে সে তার আত্মীয়স্বজনকে কষ্ট দেয় জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা হিয়া ফিন্নার সে জাহান্নামে অথচ আমল বেশি কিন্তু আমল বেশি আর আরেকজন মহিলা আছে নামাজ কালাম তেমন পড়ে না ওই যা ফরজ তাই আদায় করে যতটুকু দরকার ততটুকু পড়ে বেশি কিছু করে না তবে সবাই তারে পছন্দ করে কারণ তার জবানটা বড় ভালো সবার সাথে মিষ্টি মুখে কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল জান্নাহ সে জান্নাতি কেন কেন আমল তো নাই বেশি আমার আপনার আমল অল্প হলেও আমি জান্নাতে যেতে পারবো যদি গুনাহমুক্ত জিন্দেগি থাকে আর যদি আমল যতই বেশি করেন কিন্তু গুনাহ কবিরা গুনাহ আমার জিন্দেগিতে রয়ে গেছে এমন এক করুণ পরিণতিতে চলে যাব যে হয়তো আল্লাহ তাআলা মৃত্যুর আগে ঈমানবিহীন আমাকে নিয়ে যাবেন কারণ ঈমানের স্বাদ নাই তো আমলেরও স্বাদ পাই নাই ঈমানেরও স্বাদ পাই নাই তো মৃত্যুর সময় যাবে কি নিয়ে মৃত্যুর সময় কিভাবে যাবে মুমিন যখন মারা যাবে তখন তো তাকে মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না আমি মুমিনের মৃত্যুর আলোচনা করছি ইউটিউবে আছে দেখে নিন মৃত্যুর আগেই কি হয়ে যাবে ঈমানের স্বাদ পেয়ে যাবে তো ঈমানের স্বাদ কিভাবে পাবে কয় মৃত্যুর আগেই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এরপর যখন তার রূহ নিয়ে যাওয়া হবে রেশমের কাপড়ের ভিতরে নেওয়া হবে সেই সময় আহলান সাহলান বলে বলে তাকে আসমানে নিয়ে যাওয়া হবে আসমানবাসী তাকে বাহবা জানাবে এরপরে সাত আসমান পর্যন্ত তাকে সুসংবাদ দেওয়া হবে আরে আসো আসো জান্নাতি জান্নাত জলদি আসো সবাই বাহবা দিবে কারণ ঈমানের স্বাদ তার ভিতরে আসে এখন কথা হলো যে আমি আপনি যখন মৃত্যুবরণ করব গুনাহ যদি আমার জীবনে থেকে যায় কবিরা গুনাহ বিশেষ করে যদি থেকে যায় তাহলে তো ঈমানের স্বাদই থাকে না ঈমানের স্বাদই তো আর থাকে না এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতই আমল বেশি করুক জবানের কারণে কবিরা গুনাহ না আরেকজনকে জবান দিয়ে কষ্ট দেওয়া কটু কথা বলা গালিগালি গালাগালিস করা এই কারণে সে জাহান্নামে হয়ে যাবে আর আরেকজন আমল তো কম কিন্তু মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতো হেসে কথা বলতো কাউকে গালি দিত না কষ্ট দিত না এই জন্য সে জান্নাতি কত বড় কথা ও মুহতারাম তো এই জন্য বলতেছিলাম গুনাহ ছাড়তে গেলে একটা লাগবে কি গুনাহ আগে জানতে হবে চিনতে হবে কোনগুলো পাপ কোনগুলো নাফরমানি দুই নাম্বার গুনার উপকরণগুলো ছাড়তে হবে গুনাহের যে উপকরণগুলো আছে এগুলো ছাড়তে হবে যে আমি গুনাহ করব এই যে মনে করেন গুনার বিভিন্ন উপকরণ হয় যেমন একটা ঘটনা শোনায় বিশ বেজে গেছে আচ্ছা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছে এটা উপকরণটা কারণ আগামী সপ্তাহে ঢুকলে আবার বড় হয়ে যাবে একদল সাহাবি বাহরাইন অঞ্চল সাগরের পাড়ে একেবারে এই অঞ্চল থেকে একদল সাহাবি আসছে তারা ঈমান গ্রহণ করে রাসূলের কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় মদের বড় কি প্রচলন আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য চলেই মদ দিয়ে আসে না কিছু মানুষের ব্যবসা বাণিজ্যই চলে কি মদ দিয়ে আমরা সবসময় মদ বানাই সবসময় মদ আমাদের কাছেই থাকে যার কারণে মাঝে মধ্যেই মদ খেয়ে ফেলি হারাম হয়ে গেছে এখন কী করব তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে তোমরা মদ বানাও কী দিয়ে কোন পাত্রে বানাও তা বলছে যে খেজুরের নুচের গুঁড়ি কাটার পরে যে বড় পাত্র হয় পাত্র বানানো যায় ওইটার মধ্যে বানাই আবার বিভিন্ন পাত্রের কথা বলছে এই পাত্রে বানায় সেই পাত্রে বানাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বাহরাইনওয়ালাদের জন্য এই ধরনের পাত্র হারাম আসলে কি ওগুলো হারাম না আসলে কি হারাম মদ হারাম এখন ওই পাত্রগুলো তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে কেন এই জন্য হারাম করা হয়েছে ওই পাত্রগুলোতে তারা মদ যদি এখন নাও বানায় তো ও যখন দেখবে তখনই মনের মধ্যে একটু আশা জাগবে মনে করেন একজন জুয়া খেলা ছেড়ে দিস আর খেলে না আছে না কত ছেলেপেলে জুয়া খেলে না টাস দিয়ে ওই যে টাস খেলায় জুয়া খেলে যে এখন মনে করেন ও পরিশ্রমগুলো বাদ দিয়ে দিস ভাই আমি আর ওগুলো করি না কিন্তু সাত দোকানে চাকাইতেছে তো দেয় দুই বসে দুইজন টাস খেলতে চালতেছে
ওই যখনই সামনে পড়ে তখন একটু মনের মধ্যে আশা জাগে, কারণ সে ওই যেগুলো আগে করে অভ্যস্ত, একটু টান লাগে, একটু টান লাগে। ওই উপকরণ, ওই উপকরণ দেখেই মনের মধ্যে টানটা আসতেছে। যার গান শুনতে ভালো লাগে, যখনই বাদ্যযন্ত্র দেখে অথবা গান বাজনার কোনো কিছু সামনে আসে, টেলিভিশন, রেডিও, যা হয়, তখনই তার মনটা আবার টানে যে একটু শুনি, একটু শুনি। এই জন্য যত গুনাহের উপকরণ আছে এখান থেকে নিজেদেরকে দূরে সরাইতে হবে। এই যে খেলার সময় আইছে, যারা খেলোয়াড় খেলা দেখে, জম্মের দেখা, নামাজ কালাম ছেড়ে দিয়ে সব বাদ দিয়ে খেলার মধ্যে বসে যায় টেলিভিশনের সামনে। এর কারণ কি? ঘরের মধ্যে উপকরণ, চার দোকানের উপকরণ, সব উপকরণ পড়ে রয়েছে, এখন তখনই খেলা হয়, এবার আর চোখ সরাতে পারে না, ওসব নিয়ে আর দেখবো না। কারণ কি? দেখেন, এই খেলার সংবাদ যদি আপনি নিয়মিত না নেন, আমি খেলা দিয়ে উদাহরণ দিচ্ছি, চলতেছে তো, এই জন্য এখন চলতেছে, ইদানিং এই দুই দিন আগে জানলাম আপনাকে এখন খেলা চলতেছে, দুমছে। তো এখন এই খেলার উপকরণ কি? পত্রিকায় দেখতেছেন কত জোরে কী করছে, কত জোরে কত রান করছে, ছক্কা মারছে, কী করছে, আবার একটু টেলিভিশনে সংবাদ দেখতেছেন, এমনি কিন্তু খেলা দেখতেছে না। কিন্তু যখন এই যে বারবার পেপারে একটু পড়তেছেন, টেলিভিশনে সংবাদ শুনতেছেন, তখনই মনের মধ্যে উঁকি মারতেছে যে পাকিস্তানের খেলা, বাংলাদেশের খেলা, আজ একটু দেখি। এই যে মনটা চালো কেন? খবর নিচ্ছেন। কিন্তু যদি খবর না নিতেন, খবর যদি না নিতেন, যে পত্রিকার থেকেও কিছু পাইলাম না, টেলিভিশনে কোনো খবর নিলাম না, আপনি আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তো একবারও মন চাবে যে খেলাটা দেখি? খবরই তো নেই, তো মন চাবে কেমনে? খবরই তো নেই, মন কেমনে চাবে? এই জন্য উপকরণ থেকে নিজেকে সরায় রাখতে হবে আগে। যে খেলার পত্রিকা, যেটা খেলার একটা পত্রিকা আছে না, যে পত্রিকার সামনে আসে, পড়লাম না, সরাই দিলাম, হয়ে গেল, আর মনের মধ্যে ঢুকলো না, আসলো না, ইচ্ছাটা জাগলো না। ইচ্ছা জাগতেছে কেন? বারবার খবর নিয়ে পড়তেছে তাই। এটা একটা উপকরণ। যত উপকরণ আছে যার মাধ্যম দিয়ে গুনাহে পৌঁছানো যায়, এমন সব উপকরণগুলো ছেড়ে দিলে আল্লাহ চাহে তো গুনামুক্ত হওয়া যাবে। এরপরে গুনাহের ক্ষতি কী, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। গুনাহের ক্ষতি এবং গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে কীভাবে মুক্তি পেতে হবে, এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুম্মায় আমরা আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।